সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা মানতে নারাজ রাজ্য। চিকিৎসকদের পদত্যাগ নিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে। ব্যক্তিগতভাবে পদত্যাগ না হলে তা গ্রাহ্য নয়। অনেক ইস্তফা পত্রে বিভাগের উল্লেখ নেই। সার্ভিস রুল অনুযায়ী গণ ইস্তফাকে ইস্তফা বলা যায় না। এগুলো পদত্যাগ পত্র বলে আইনের চোখে গণ্য হতে পারে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সরকার এইটা জানাতে চান যে রেজিগনেশন ইজ নেসেসারিলি অ্যান ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইটস এ ম্যাটার বিটুইন দি এমপ্লয়ার অ্যান্ড দি এমপ্লয়ি। ফলত নিয়োগকর্তার কাছে নিযুক্তের ব্যক্তিগত রেজিগনেশন সার্ভিস রুল অনুসারে না হলে সেটা পদত্যাগ পত্র নয়, একটা সামূহিক চিঠি, বিভিন্ন পাতায় সই সংকলিত, বিষয়ের উল্লেখ নেই। এই মাস রেজিগনেশন কোট অ্যান্ড কোট যেটাকে বলা হচ্ছে সেইটা গ্রাহ্য পদত্যাগ নয়। মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আপনাদের শোনালাম। এ প্রসঙ্গে অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সিনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। তবে মাস রেজিগনেশন বলুন, আজকের প্রতিনিধি ধর্মঘট বলুন, সব কিছু কিসের জন্য? দশ দফা দাবির জন্য। আজকে দশ দফা দাবি যদি পূরণ হয়ে যায়, কেউ মেনে নেয়, এই ধর্মঘট অনশন সবই উঠবে। প্রশাসনকে সেটা বুঝতে হবে যে আমাদের দাবিটা কী। একটা করে করে মুই বড় না তুই বড়র কাজ চলছে, ইগোর লড়াই চলছে। এটা নয়, এটা জনগণের লড়াই, এটা ডাক্তারের লড়াই খালি নয়, জনগণের লড়াই। এবং জনগণের লড়াইতে মাথায় রাখতে হবে এই রেজিগনেশনটাও জনগণের স্বার্থে দেওয়া। ডাক্তারবাবু নিজের স্বার্থে বা বিপ্লব বা প্রতিবাদের জন্য না, প্রতিবাদটা কিন্তু জনগণের। ডাক্তারবাবু খালি তার একটি অস্ত্র মাত্র, আর কিছুই না। আমাদের তরফ থেকে সরকারকে অনুরোধ করা, অনশনকারী যে চিকিৎসকদের দাবিগুলো সহমর্মিতার সাথে বিবেচনা করুন, এবং যদি এটির আসল সমাধান হয় তাহলে কিন্তু আমাদের সিস ওয়ার্কে বা কাজ বন্ধ করার দিকে যেতে হবে না, আমরা কাজে ফিরতে পারবো। তাই রোগী স্বার্থীর কথাটা ভেবে সরকারকে এই দাবিগুলোকে বিবেচনার কথা আমরা বলবো। আপাতত আমরা 48 ঘন্টা নন এমার্জেন্সি কর্মবিরতির সিদ্ধান্ত নিচ্ছি, তবে আমাদের নজর সরকারের দিকে থাকবে, সরকার কী পদক্ষেপ নিচ্ছে। যদি দেখা যায় যে সরকার সদর্থ কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাহলে এই যে কর্মবিরতি আরও এক্সটেন্ডেড হবে, আমরা আরও সুদূর প্রসারী কর্মবিরতির ডাক দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।